ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়া জয়পুরে। আবারও দুর্ঘটনা সাত সকালে বাঁকুড়া জয়পুরে। ছয় চাকা লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ইঞ্জিন ভ্যান চালক। জানা যায়, একটি লরি কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। লরিটিতে বিস্কুট বোঝাই ছিল বলে জানতে পারা যায়। আচমকের সামনে চাকা খুলতে গিয়ে রাস্তাতে চলন্ত ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারে। পরে দোকানে গিয়ে ধাক্কা মারার পর রাস্তাতেই পাল্টে খেয়ে যায়। তড়িঘড়ি জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারোর কিছু ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিন ভ্যান চালকের অতি অল্প ও আঘাত লেগেছে বলে জানতে পারা যায়। ঘাতক লরি ড্রাইভারকে আটক করেছে জয়পুর থানার পুলিশ। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। গাড়িটা কোতুলপুর দিক থেকে আসছিল, ড্রাইভার ঘুমিয়ে গেছিল, এই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। অ্যাঙ্গেল ছিল এদিকে ঘোড়া, দেখতে পাবেন এই অ্যাঙ্গেলে মেরেছে। অ্যাঙ্গেলে মারার ফলে আমি আর বাবা দুজনেই ছিলাম, ছড়িয়ে যাই। আমরা মাল লোড করছিলাম ফ্যান নিয়ে, ভ্যানটা মালটা লোড করছিলাম, আমরা হাটের ব্যবসা করি। ভ্যানটারও ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, ভ্যানটাকে মেরেছে তো, মেরে টেনে ফেলে দিয়েছে। তোমাদের বাড়ি এখানে? বাড়ি আমার ডাহুকাতে, এখানে আমার দোকান।